আসসালামু আলাইকুম, আমি কামুল হাসান সবুজ। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকুন, এভাবেই ভালো লাগবে একসময়। কৃষকেরা বলছে জমিতে ধান কেটে রাখার পরও শীষ কেটে ফেলেছে। শীষ কাটা লেদা পোকা বা প্রজাপতি পোকা, স্থানীয়ভাবে একে বলা হচ্ছে হিড়কাটা পোকা। কীটনাশক দিলেও দমন করা যাচ্ছে না এসব পোকা, ফলে প্রতি বিঘা জমিতে 5 থেকে 6 মন ধানের ফলন কমে যাচ্ছে। আজকে আমরা এই পোকা সম্পর্কে আলোচনা করব, কিভাবে চিনবেন এই পোকা এবং এই পোকা ফসলের কোন অংশে আক্রমণ করে সে বিষয়ে আলোচনা করব। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি আপনাদের পোকা চেনার উপায় সম্পর্কে বলবো। পূর্ণবয়স্ক মথের পাখার বিস্তৃতি 1 ইঞ্চি। পূর্ণবয়স্ক মথ গাছের নিচের গুচ্ছ আকারে ডিম পারে। ডিমগুলো রেশমি লোম দ্বারা আবৃত হয়। এই পোকার জীবনচক্র, এদের জীবনচক্র 4 ধাপে হয়ে থাকে। প্রথম অবস্থায় ডিম পাড়ে, দ্বিতীয় অবস্থায় শুক কীট বা লাভা বা ক্রিয়া, তৃতীয় অবস্থায় মূল কীট ও চতুর্থ অবস্থায় মথ বা পূর্ণাঙ্গ পোকা। এই পোকার বৈশিষ্ট্যগুলো হলো, লেদা পোকা ফসল খায় না কিন্তু শীষ বা গাছের গোড়া কাটে। কারণ এই পোকার চোয়ালে অনাবৃত বৃদ্ধি পায়, তাই তার স্বাভাবিক রাখার জন্য ধানের শক্ত অংশ শীষ কেটে তারা খাটো করে রাখে। শীষ কাটা লেদা পোকা খাড়া ধানের শীষ কাটে কিন্তু সোয়া ধানের শীষ কাটে না। কারণ প্রকৃতিগতভাবেই শীষ কাটা লেদা পোকা জানে যে শুধু মাত্র খাড়া গাছই ধান গাছ এবং তার উপরেই শীষ থাকে, কিন্তু সোয়া গাছ ধান গাছ নয়, তাতে শীষও থাকে না। আক্রমণের পর্যায়ে শীষ অবস্থায় ফসলের যে অংশে আক্রমণ করে শীষ ও পাতায়। পোকা যে সমস্ত স্তরে ক্ষতি করে, ক্রিয়া দমন ব্যবস্থাপনা, ধানের কাটার পর জমি চাষ দিয়ে বা নাড়া পুড়িয়ে জমিতে লুকিয়ে থাকা ক্রিয়া ও পুত্তুলি মেরে ফেলতে হবে, যা পরবর্তী মৌসুমে পোকার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাবে। পাচিং বা ডালপালা পুঁতে পোকা খেকো পাখির সাহায্যে দমন করুন। 3 নম্বর, জমিতে 2 থেকে 3 ইঞ্চি শেষ দিলেও এই পোকা দমন করা যেতে পারে। 4 নম্বর, জমিতে শতকরা 25% পাতা ক্ষতিগ্রস্ত হলে রাসায়নিক পদ্ধতিতে দমন করা সম্ভব। ধানের শীষ কাটা লেদা পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। খুব দ্রুতই দমন ব্যবস্থাপনা সম্পর্কে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।